নমস্কার বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও আজকে দেখতেই পাচ্ছি আমি খুব খুশি কেন আজকের যে কম্বিনেশানটা নিয়ে বলবো সেই কম্বিনেশানটা নিয়ে বলতে আমার নিজেরই খুব আনন্দ হচ্ছে আর মানে এই কম্বিনেশান যাদের আছে যারা রিকোয়েস্ট করেছিল তারা সত্যিই মানে বার্ডের চয়েস অসম্ভব সুন্দর করেছেন সেই হিসাবেই মানে বলছি তো এবার দেখাই যে কীভাবে এই কম্বিনেশানটা ভালো কেন বলছি ভালো কম্বিনেশানটা হলো গিয়ে সানকুনুর আর সানচিক পাঁচ পেয়ার সানকুনুর আর পাঁচ পেয়ার সানচিক এই হলো গিয়ে এভিয়ারির টোটাল কালেকশান যেখান দিয়ে কি হতে পারে কি না হতে পারে আমি সবচেয়ে খারাপ সিচুয়েশন নিয়ে কথা বলবো যেখানে মানে যেটার থেকে খারাপ আর এই মুহূর্তে হতে পারে না একমাত্র হতে পারে সেটা হলো গিয়ে বার্ড ড্যামেজ বার্ড ড্যামেজ সেটা কিন্তু পুরোপুরি সেপারেট জিনিস সান কনুর সান কনুর যখন নিয়ে কথা বলছি সান কনুরের বার্ড ড্যামেজ মানে হলো গিয়ে মেনলি যদি ড্যামেজ হয় এইটটি পারসেন্ট কেসে দেখা গেছে ড্যামেজটা হলো গিয়ে ফিমেল হয় আর ফিমেল অলওয়েজ সানকনুরে কস্টলি হয় যদি সানকুনুরে টোটাল দশটা বাচ্চা ধরা যায় তার মধ্যে আটটা বাচ্চা ছেলে হয় দুটো বাচ্চা মেয়ে হয় সেই জন্য এদের নর্মালি ফিমেলটার দামটা সব সময় বেশি হয় তো সেই জন্য সেদিকে খেয়াল রাখবেন এছাড়া কম্বিনেশানটা নিয়ে এবার কি প্রসপেক্ট কি ভালো কি খারাপ সেগুলো নিয়ে বলছি পাঁচ পেয়ার সানকুনুর পাঁচ পেয়ার সানচিক তার মানে টোটাল হলো গিয়ে দশ পেয়ার টোটাল কুড়িটা পাখি কুড়িটা পাখি এই রেঞ্জের এই লেভেলের যদি পাখি হয় আমি তাদেরকে বলবো সিডমিক্স অবশ্যই কিনে খাওয়াতে পারলে প্যালেটও খাওয়াতে সিডমিক্স খাওয়াতে কিনে বা পারলে প্যালেটও খাওয়াতে সেই ক্ষেত্রে যদি দেখি যদি সিডমিক্স কিনে খাওয়ান প্লাস ওদের যে সফট ফুডের কোয়ালিটি আছে সেই হিসাব করে দেখলে অ্যাপ্রক্স আমার হিসাবে পার ডে আপনার খরচ পড়বে হলো গিয়ে এদের পিছনে এক কিলো মতো সিট যাবে আপনার প্রতিদিন এক কিলো মতো সিট যাবে তার সঙ্গে প্রায় পঞ্চাশ টাকার মতো আপনার মানে পঞ্চাশ টাকা কি বলছি ভুল বললাম পঞ্চাশ টাকা না সরি একশো টাকার মতো আরও আপনার সফট ফুড যাবে এবার সফট ফুড একশো টাকার যাবে কেন বলছি সফট ফুড একশো টাকার যাবে এই জন্যই বলছি কেন পেয়ারা যদি আপনি হাফ হাফ করেও দেন সবাইকে সেই ক্ষেত্রেও মোটামুটি আপনার পেয়ারা লাগবে পাঁচটা পাঁচটা পেয়ারা আজ কিলো দেখ আজকের ডেটে দেখতে গেলে প্রায় ছশো সাতশো গ্রাম পেয়ারার ওজন হয়ে যাবে বা আটশো গ্রাম ওজন হয়ে যাবে এক কিলোই ওজন ধরলাম এক কিলো ওজন হয়ে যাবে পেয়ারা মোটামুটি ষাট টাকা কিলো ধরতে হবে তা ষাট টাকা কিলো ধরলে এক কিলো পেয়ারায় ষাট টাকা তো চলেই গেল এছাড়া এবার রয়েছে গাজর এছাড়া রয়েছে বিট এছাড়া বিনস ছোলা মুগ একশো টাকাও কম হবে হিসাব মতো ওই জিনিসটা হবে হলো গিয়ে প্রায় দেড়শো টাকার কাছাকাছি একশো টাকাও বললে ঠিক হবে না দেড়শো টাকা হলে সবচেয়ে ভালো হয় দেড়শো টাকা সব ফুডে চলে যাবে আর দেড়শো টাকা চলে যাবে আপনার সিডমিক্সে এখন মোটামুটি সানকুনুরের সিডমিক্স দেড়শো টাকার কাছাকাছি দাম আছে যদি ব্র্যান্ডেড কেনেন সেখানে আরও বেশি দাম পড়ে যাবে আমি ধরলাম ম্যাক্সিমাম ইয়েতে মোটামুটি খরচ পড়বে প্রায় দেড়শো দেড়শো তিনশো টাকা ঠিক আছে তিনশো টাকা খরচ হবে হলো গিয়ে এই সিডমিক্স আর সফফুডের পিছনে যদি নিজেরা বানিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে অনেক কিছু জোগাড় করতে হবে আপনাকে সেই সব কিছু কিন্তু মানে বাজারে কিনতে নাও পেতে পারে কেন আমি সিডমিক্সটা দেখেছি সিডমিক্সটা দেখেই বলছি তিনশো টাকা যদি পার ডে খরচ হয় তার মানে মাসে ন হাজার টাকা খরচ আমি সেটাকে ধরলাম দশ হাজার টাকা খরচ বেশি ধরা ভালো কম ধরার কোনো মানে নেই বা ধরলাম বারো হাজার টাকা খরচ আরও বেশি ধরি কম ধরবো না বেশি ধরি বারো হাজার টাকা খরচ তার মানে বারো মাসে আমার এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা খরচ দেড় লাখ টাকা খরচ আমি কিন্তু সব এক্সেস বাড়িয়ে বাড়িয়ে ধরছি এবার যেরকম কম্বিনেশান তার সেরকমভাবে ধরছি দেড় লাখ টাকা মতো খরচ প্লাস আমি ধরলাম দশ হাজার টাকার আরও মেডিসিন মানে এক লাখ ষাট হাজার টাকা টোটাল আমার খরচ হলো আমি দুটো পেয়ার থেকেই তিনটে করে ক্লাচ নেব। দু ধরনের পেয়ার থেকে আমি তিনটে করে ক্লাচ নেব তিনটে করে ক্লাচ যদি নিই তিনটে করে ক্লাচ নিলে মোটামুটি আমি অ্যাপ্রক্স এভারেজে তিনটে করে বাচ্চা শিওর পাব যদি কেউ পেশেন্স সঠিক খাবার সঠিক চর্চার মধ্যে রাখেন কাউর অসুবিধা হবে না এটা পাবেন তাহলে সেই ক্ষেত্রে তিনটে করে যদি ক্লাচ নিই তিনটে করে যদি বাচ্চা পাই তার মানে হলো পার ক্লাচে আমি পনেরোটা করে বাচ্চা পাবো তার মানে এক একজনের থেকে পঁয়তাল্লিশটা করে বাচ্চা এক একটা পেয়ার থেকে পঁয়তাল্লিশটা করে বাচ্চা সানকুনুরের পঁয়তাল্লিশটা বাচ্চা মানে আজকের ডেটে আমি তিন হাজার টাকা করে যদি রেট ধরি সানকুনুরের তিন হাজার টাকা করে যদি রেট ধরি পঁয়তাল্লিশটা বাচ্চা মানে হলো গিয়ে এক লাখ এক লাখ পঁয়তাল এই পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার হলো গিয়ে বাচ্চা পাবেন আপনি আর যদি সানচিকের ধরি সানচিকের সেই ক্ষেত্রে পাঁচ হাজার টাকা করেও যদি আমি ধরি পাঁচ হাজার টাকা করে মানে পঁয়তাল্লিশটা বাচ্চা মানে দু লাখ পঁচিশ হাজার টাকা পাবেন দু লাখ পঁচিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার তার মানে হলো গিয়ে তিন লাখ ষাট হাজার টাকা আপনার খরচ হয়েছিল এক লাখ ষাট হাজার টাকা খুব খারাপ থেকে খারাপ সিচুয়েশানেও যদি ধরি দুটো করে বাচ্চা পেলেন দুটো করে বাচ্চা পেলেন মানে আরও খারাপ ধরলাম দুটো করে বাচ্চা পেলেন তার মানে আমার বাচ্চা হলো গিয়ে তিনটে ক্লাসে তিন নং সাতাশটা বাচ্চা তিন নং সাতাশটা বাচ্চা তিনটে ক্লাসে যদি বাচ্চা পাই পাঁচটা করে পেয়ার দুটো করে বাচ্চা না সরি তিরিশটা বাচ্চা তিরিশখানা করে বাচ্চা পেলাম তিরিশখানা বাচ্চা তিন হাজার টাকা করে বিক্রি করলেও নব্বই হাজার টাকা আর তিরিশখানা বাচ্চা পাঁচ হাজার টাকা করে বিক্রি করলেও হলো দেড় লাখ টাকা তা নব্বই হাজার আর দেড় লাখ করলেও দু লাখ চল্লিশ হাজার টাকা আপনার টোটাল খরচ হয়েছিল এক লাখ ষাট হাজার টাকা দু লাখ চল্লিশ হাজার টাকা সেখানে বাচ্ছি মানে আপনার কোনো দিক দিয়ে কোনোভাবে লস যাওয়ার কোনো সম্ভাবনা নেই উল্টো প্রফিট আসতে পারে কিন্তু লস যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমি এতটা হাই ধরে বলছি এই কম্বিনেশান হলো এই মুহূর্তের ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশান যেখান দিয়ে আপনার লস যাওয়ার কোনো সম্ভাবনা নেই এইখানে যদি আপনি সানকনুরকে বাদ দিয়ে যদি সেখানে ক্রিমসন ভ্যালি বা যে আমাদের ব্লু ইয়েলো সাইড করেন বা ব্লু চিক করেন সেই ক্ষেত্রেও আপনার লস যাওয়ার কোনো অসুবিধা নেই কেন খাবারের পরিমাণ তখন কমবে সফট ফুডের পরিমাণ কমবে সব কিছুই কমবে কমে গিয়ে ওটা দেখা যাবে এক লাখ কুড়ি হাজারের কাছাকাছি চলে আসবে বা এক লাখ তিরিশ হাজারের কাছাকাছি চলে আসবে কিন্তু প্রফিট রেশিওটা অলমোস্ট কাছাকাছি যাবে দু লাখ দু লাখ কুড়ির ওপরে মানে আপনার এই যদি পেয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে লস যাওয়ার কোনো ভয় নেই সানচিক নরমালি আজকের ডেটে বাচ্চা বারো হাজার টাকায় আপনি বেচতে পারবেন পেয়ার বলছি বারো হাজার টাকায় বেচতে পারবেন সেখানে বারো হাজার টাকার জায়গায় ধরলাম দশ হাজার টাকাই বেচবেন সানকুনুর আজকের ডেটে সাত হাজার টাকা করে রেট চলছে বাচ্চা আমি ধরলাম ছ হাজার টাকা করেই বাচ্চা বেচলেন অনেক সময় তো ছোটো বাচ্চা অবস্থায় হয়তো বিক্রি হয়ে যেতে পারে তো সেই দিক দিয়ে দেখতে গেলে মানে আপনার কোনোভাবেই এই মানে সেটাপে লস হওয়ার চান্সেস খুব কম যদি না পাখি কোনোভাবে ড্যামেজ হয়ে যায় কেন দেখুন একটা পাখি ড্যামেজ হওয়া মানে একটা পেয়ার বসে যাওয়া একটা পাখি ড্যামেজ হওয়া মানে একটা পেয়ার বসে যাওয়া একটা পেয়ার বসে যাওয়া মানে আপনি অলমোস্ট ছটা থেকে নটা বাচ্চা কম পাবেন তার মানে কি হয় নটা বাচ্চা কম পাওয়া মানে সাতাশ হাজার টাকা আপনার কমে গেল বা পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার কমে গেল তো সেই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে সেই প্রবলেমটা আসবে না নর্মালি এদের ডেড রেশিও মানে কি বলবো মারা যাওয়ার ভয় বা উইক হয়ে পড়ার ভয় তুলনামূলক অন্য পাখির থেকে অনেক কম ছোট পাখির কথা বলছি অন্য পাখির থেকে অনেক কম সেই ক্ষেত্রে এরা কিন্তু খুব ভালো চয়েস করার জন্য কিন্তু নতুন যারা করতে চাইছেন তাদের কিন্তু এটা একটা বড় পুঁজির ব্যাপার কেনা সানচিক আজকের ডেটে কিনতে গেলে অ্যাডাল্ট প্রায় আঠেরো হাজার কুড়ি হাজার টাকার কাছাকাছি চাইবে কুড়ি হাজার টাকা যদি চায় পাঁচ পেয়ার সানচিক মানে এক লাখ টাকা তার সঙ্গে যদি সানকুনুর কিনতে যান সেও মোটামুটি সতেরো আঠেরো হাজার টাকা তার মানে সতেরো আঠেরো হাজার টাকাকে যদি পাঁচ দিয়ে করি তার মানে ওখানেও প্রায় আশি নব্বই হাজার টাকা পঁচাশি নব্বই হাজার টাকা তার নব্বই হাজার আর এদিকে হলো গিয়ে এক লাখ তার মানে এক লাখ নব্বই এছাড়া খাঁচা সব মিলিয়ে দেখা যাবে অলমোস্ট আড়াই লাখ টাকার কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে এরপরে খাওয়া দাওয়া করাবেন প্রায় দেড় লাখ টাকা তার মানে আড়াই লাখ আর দেড় লাখ হয়ে গেল সাড়ে চা এই চার লাখ টাকা তা চার লাখ টাকা ইনভেস্ট করে তারপরে গিয়ে কাজ শুরু করা সেখান দিয়ে এই টাকাটা কিন্তু তুলে আনা খুব কঠিন হয়ে যাবে যাদের আছে তাদের জন্য খুব ইজি যাদের নেই তাদের জন্য কিন্তু বিট ডিফিকাল্ট আমি বলছি না খুব ডিফিকাল্ট কিন্তু বিট ডিফিকাল্ট তুলনামূলক একটু হলো ডিফিকাল্ট কালকের ডেটে দেখা গেল সানকুনুরের রেটটা আরও পড়েছে সানচিকের রেটটা আরও পড়েছে তখন কিন্তু আপনি ডিমোরালাইজড হবেন আরও বেশি তখন কিন্তু দুঃখ আপনার বাড়বে যদি আপনি নতুন করে শুরু করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার দুঃখ বাড়তে চাইবে বাড়তে থাকবে সরি তো সেই জন্য সেই ক্ষেত্রে আমি বলবো যদি আপনার কাছে ইয়েলো সাইড কনুর পাইন্যাপেল কনুর এগুলো থেকে থাকে এগুলো চেঞ্জ করে আপনি চাইলে এক পেয়ার নিতে পারেন সানচিক নিয়ে কাজ করে দেখতে পারেন কিন্তু সেই ক্ষেত্রেও বলবো এক পেয়ার সাঞ্চিক নিলেও একটা হলো ইয়েলো সাইড কোনুর বা একটা হলেও পাইন্যাপেল কোনুর এক পেয়ার রেখে দেওয়া ভালো কেন এগুলোও কিন্তু খুব হেল্প করে এক একটা সময় স্পেসিফিক কিছু কিছু সময় এগুলো অসম্ভব ভালো হেল্প করে আমি ফস্টার করার জন্য শুধু বলছি না অনেক সময় কি হয় দেখা গেলে এও ডিম দিয়েছে এও ডিম দিয়েছে আমি গ্যারান্টেড পুরোটা পাওয়ার জন্য আমি ডিম সাঞ্চিক যে কটা দিয়েছে আমি ওই ডিমটাই দু জায়গায় কনভার্ট করে দিলাম তাতে কি হলো আমার দুটো জায়গায় বাচ্চা যদি আমি দুটো দুটো চারটে পাই সেই চারটে সানচিকের বাচ্চা মানে হলো গিয়ে কুড়ি হাজার টাকা সেখানে যদি আমি এখান দিয়ে সাঞ্চিকের থেকে দুটো পেতাম দশ হাজার টাকা আর ওর থেকে চারটে পেতাম তাহলেও আমার টোটাল আস্ত হল গিয়ে বারো তেরো হাজার টাকা যেটার থেকে কিন্তু আমার মনে এটা বেটার তো সেই ইয়েতে একাত নিয়ে ট্রাই করতে পারেন অসুবিধা কিছু নেই কিন্তু খরচটা কিন্তু যথেষ্ট এদের খাবার খরচটা তুলনামূলক অনেকটা বেশি হয় এদের ফুডে একটা করে ফল ডেলি লাগেই এছাড়া শাক সবজি সব তো রয়েছেই এছাড়া হলো গিয়ে বিনস জাতীয় খাবার মানে ছোলা মুগ ডাল ভুট্টা এইসব তো রয়েছেই আলাদা তো সেই জন্য এদের খাবার খরচটা কিন্তু তুলনামূলক অনেকটা বেশি সেই জন্য যারা নতুন করে শুরু করতে চান তাদের জন্য আমি বলবো সাঞ্চিক এই মুহূর্তেই ঢোকার কোনো দরকার নেই যাদের আছে তাদের জন্য এই মুহূর্তে খুব ভালো একটা কম্বিনেশান এই সাঞ্চিক আর সানকুনুর যারা করছেন তারা বলবো আপনারা এই মুহুর্তে সবচেয়ে হ্যাপিয়েস্ট পারসন এই পাখির মানে ছোট পাখি যারা করছে তাদের মধ্যে সবচেয়ে মানে লাভবান আপনারা ককটেলও এই জায়গায় পৌঁছাতে পারবে না যে জায়গায় আপনারা পৌঁছেছেন ককটেল কেন পৌঁছাতে পারবে না এটাও আমি পরের বার কিন্তু এরা পৌঁছাতে পারবে অ্যাজ এ প্যারেন্ট বলুন মানে অ্যাজ এ ব্রিডার বলুন সব দিক দিয়ে এরা বেটার যাদের আছে তারা অসম্ভব মানে কি বলবো সুখী এই মুহূর্তে সবচেয়ে সুখী কিন্তু এটাও ঠিক যে কালকের ডেটে এইটা ছেড়ে যে অন্য কিছুর দামে চেঞ্জ হবে না এই গ্যারান্টি কেউ দিতে পারে না কিন্তু যাদের আছে এই মুহূর্তের মার্কেটের হিসাবে আপনার কাছে সবচেয়ে ভালো কম্বিনেশনের মধ্যে একটা আছে এছাড়াও কিছু ভালো কম্বিনেশন আছে কিন্তু তার মধ্যে একটা কম্বিনেশন আপনার কাছে আছে ঠিক আছে তাহলে আমি সানচিক আর সানকনুন নিয়ে বললাম এছাড়া এদের যদি খাওয়া দাওয়া এদের যদি রক্ষণাবেক্ষণ সব নিয়ে যদি জানতে হয় সেই ক্ষেত্রে আমাকে বলবেন আমি সেরকম হলে আলাদা ভিডিও করব বা স্পেসিফিক যদি কেউ কেউ জানান সেই ক্ষেত্রে যদি তাদেরকে ফোন করে বা মেসেজ করে জানাতে হয় যেটা আমি জানি নিশ্চয়ই জানিয়ে দেব তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার গুড নাইট